মুখোশধারী বুর্জোয়ারা একটা জিনিস জানে, কবিদের কখনো ঘাঁটাতে নেই। বাবা, কেন তুমি ছেলে সন্তান চেয়েছিলে? তোর জামাটা খুব সুন্দর হয়েছে। সব কবিগুলোই সালা পাগলা চোদা হয়। তোকে জানিয়ে দেবে ক্লান্ত বিরহ ধারা, আমি ছিলাম পিতা আর আমি হব পুরুষ। কে? আনুগত্যের শিক্ষিত দাস বুর্জোয়াদের হারাবে কবে? আমার পুত্র আমার মতোই ভবঘুরে এক ভাবুক হবে। উচ্চে ফেরার স্বপ্ন নিজের কন্যা সৌন্দর্যে মোহিত হয়ে পড়লেন স্বয়ং পিতা ব্রহ্মা। আমাকে হিংসা করার কোনো কারণ কিন্তু তোমার নেই। বা হয়তো আছে, তুমি অনুভব করতে পারছ না। তোমার চরিত্র তোমায় কোনোদিন ক্ষমা করবে না। কেন? আমি তোদের স্রষ্টা। তুমি একজন অত্যন্ত স্বার্থপর ও নিঃস্বার্থ স্রষ্টা। অনেকে অনেক কিছু দিয়ে যায় নিঃস্বার্থে, অনেকে অনেক কিছু না বলেই নিয়ে যায়, অনেকে না ভালোবেসেই সুখ দিয়ে যায়। অনেক না হয় ভালোবেসে আমি যন্ত্রণা দিয়ে গেলাম। খতা